নমস্কার, আজকের রেসিপিটি হলো চিঁড়ের পোলাও বা পোহা। এই চিঁড়ের পোলাও সকালের নাস্তা বা স্কুল এবং অফিসের টিফিন হিসাবে খুবই ভালো একটা পুষ্টিকর খাবার। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং নিচের লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন। ধন্যবাদ। চিঁড়ের পোলাও বানাতে আমি চিঁড়েটা প্রথমে ভালো করে ধুয়ে নেব। এই পোলাও বানাতে আমি একটু মোটা দানার চিঁড়ে নিয়েছি, যে কোনো দোকানে আপনারা এই চিঁড়ে পেয়ে যাবেন। চিঁড়েগুলো ভালোভাবে ধুয়ে এইভাবে জলটা ছড়িয়ে নেব। এইবারে আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করতে দেব। তেলটা গরম হলে আস্ত জিরে এবং একটা দারচিনি, দুটো এলাচ আর দুটো লবঙ্গ ফোড়ন দেব। এরপর দেব কটা কারি পাতা। কারি পাতা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেব ছোট করে কুচানো আদা, একটা তেজপাতাও দিয়ে দেব। গ্যাসটা একদম কমিয়ে রাখবো। এবারে কটা কাঁচা বাদাম দিয়ে নাড়তে থাকবো। এবারে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হলে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো। ভালো করে নাড়িয়ে ভাজতে থাকব। এবারে ছোট ছোট করে কাটা গাজর আর বিনসগুলো দিয়ে ভাজতে থাকব। মটরশুঁটিটাও দিয়ে দেব। আন্দাজ মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে দেব কাজু বাদাম আর কিশমিশগুলো। সবশেষে দিলাম, না হলে কিশমিশগুলো পুড়ে যেত। এবারে ঢাকনা দিয়ে অল্প আঁচে 5 মিনিট মতো রান্না করব। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব। সব সবজি এবং বাকি উপকরণগুলো ভালোভাবে রান্না হয়েছে। কটা কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবারে জল ঝরিয়ে রাখা চিঁড়েটা দিয়ে একসাথে মিশিয়ে নেব। সামান্য হলুদ এবং স্বাদ অনুযায়ী নুন আর চিনি দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সবশেষে অল্প ঘি মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। দারুণ স্বাদের পুষ্টিকর চিঁড়ের পোলাও তৈরি হয়ে গেছে। সব উপকরণগুলো জোগাড় করে এটা রান্না করতে খুব বেশি হলে 15 মিনিট মতো সময় লাগে। যে কোনো দিন আপনারা এই চিঁড়ের পোলাও টিফিন এবং দুপুর বা রাতের খাবার হিসাবে নিমেষেই করে ফেলতে পারেন। আশা করছি আপনারা বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটি এবং আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি এতদূর দেখার জন্য ও সাপোর্ট করার জন্য আপনাদের ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।